ॐ भद्रं कर्णे विश्रिणयाम देवाः भद्रं पश्येमाक्षवीर्ययत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवांशस्तनुभिः वशेम देवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्षो हरिष्ठनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शान्ति शान्तिः। আমরা যেন ভালো কথা শুনি। ভালো বলতে কি বোঝায়? যা কল্যাণপ্রদ বা যেটি অনুকূল সেইটি। দর্শন এটা একটা কিন্তু শক্ত বিষয়, এটা বুঝতে গেলে গভীর মনোযোগ চাই। তাই বাজে কথায় সময় নষ্ট করা উচিত নয়। যা আমাদের পক্ষে কল্যাণকর, যেটি মঙ্গলপ্রদ, সেইটি শুধু আমরা দেখব, আর এতে আমাদের জ্ঞান অর্জনের সুবিধা হবে এবং আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারব। এই প্রার্থনার মধ্যে আমাদের অঙ্গাদি স্থির থাকুক, এ কথাও বলা হয়েছে। অঙ্গ বলতে শুধু বাইরের যে স্থূল অঙ্গ সেগুলোই নয়, মনকেও এর সঙ্গে বুঝতে হবে। শরীর ভালো থাকবে, মনও ভালো থাকবে, তবেই কিন্তু কাজে আমরা মন দিতে পারবো। হয়তো শরীরের কোথাও কোনো ব্যথা আছে, এতে মন বিক্ষিপ্ত থাকবে। মন যেন সর্বদা সজাগ থাকে, শরীরে বা মনে যেন অবসাদ না আসে, জড়তা না আসে, শরীর ও মন দুই যেন স্থির থাকে আর আমাদের আয়ত্তে থাকে। আমরা এইভাবে চলব, তবে আমাদের আয়ু বিধাতার যেমন বিধান তেমনি হোক। আর সর্বজ্ঞানের আধার পূষা আমাদের মঙ্গল বিধান করুন। সর্পাধিকৃত সিংহ হিংসা নিবারক গরুর আমাদের মঙ্গল করুন। বৃহস্পতি আমাদের মঙ্গল করুন। ত্রিবিধ শান্তি, আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক, এই তিন রকমের বিঘ্ন অপসারিত হোক। শ্রদ্ধেয় মহারাজকে আমার ওম নমো নারায়ণায় নমো জানাই। উপস্থিত ভক্তমণ্ডলীকে, তাদের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় মাণ্ডব্য উপনিষদ। আমরা জানি যে উপনিষদ হলো একেবারে ভেতরের কথা, গভীরের কথা, এটা হচ্ছে বেদান্তের হৃদয়। সেই উপনিষদ অনেক আছে, 108টি উপনিষদ আছে। অমৃতবিন্দু উপনিষদে রয়েছে 108টি উপনিষদের কথা, কিন্তু 11টি উপনিষদ, যেটি ভগবান শঙ্করাচার্য যার উপরে ভাষ্য রচনা করেছেন, সেই উপনিষদেরই আমাদের মূলত আলোচনার বিষয়। আর তার মধ্যে যেটি মাণ্ডুক্য উপনিষদ, যেটি আমাদের অধ্যয়নের বিষয়, সেইটি হচ্ছে একেবারে সবচেয়ে ছোট উপনিষদ। মাত্র 12টি মন্ত্র রয়েছে সেখানে, আর ছোট মানেই সেখানে বুঝতে হবে যে তার মধ্যে একেবারে জিস্ট, সব বস্তু, কোর অফ উপনিষদ রয়েছে, মাত্র 12টি মন্ত্র। তাই এটাকে বলা যেতে পারে সেই ধানি লঙ্কার মতো। ধানি লঙ্কা যেমন খুব ছোট আকৃতির লঙ্কা, কিন্তু তার মধ্যে খুব ঝাল, তো এইরকমই খুব ছোট্ট উপনিষদ, মাত্র 12টি মন্ত্র।
তার মধ্যে একেবারে সার বস্তু রয়েছে। আমরা যদি এই একটি উপনিষদ ঠিকমতো অধ্যয়ন করতে পারি, ঠিকমতো এর মর্ম উদ্ধার করতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু এর থেকেই আমাদের আত্মজ্ঞান লাভ হয়ে যেতে পারে। একবার হনুমানজি রামচন্দ্রকে প্রশ্ন করছেন, রামচন্দ্র তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র, তাকে প্রশ্ন করছেন যে কোনটি পড়লে জ্ঞান লাভ হয়ে যাবে। তখন রামচন্দ্র বললেন যে মাণ্ডুক্যম একম এবালম মুমুক্ষুনাম বিমুক্তয়ে। মাণ্ডুক্যই, একমাত্র মাণ্ডুক্য অধ্যয়ন করেই কিন্তু যিনি মুমুক্ষু তিনি জ্ঞান লাভ করতে সমর্থ হন। আর বাই চান্স যদি এই উপনিষদ অধ্যয়নে আমাদের সম্পূর্ণ জ্ঞান লাভ না হয় তাহলে কি হবে? তাহলে 108টি উপনিষদ অধ্যয়নের কথা রামচন্দ্র বলেছেন। তাই আমাদের খুব মনোযোগ সহকারে, খুব একাগ্রতা সহকারে এই অধ্যয়ন, এই উপনিষদের অধ্যয়ন করতে হবে, যাতে আমরা আমাদের জ্ঞান এখান থেকেই আমরা লাভ করতে পারি, আত্মজ্ঞানের অধিকারী হতে পারি। এই যে মাণ্ডুক্য উপনিষদ, হয়তো যিনি রচয়িতা ঋষি মাণ্ডুক্য ঋষি তারই নাম অনুসারে হয়েছে। শঙ্করাচার্যের যিনি গুরু ছিলেন তিনি হচ্ছেন গোবিন্দপাদ আচার্য, তার যিনি গুরু ছিলেন গৌড়পাদ আচার্য। সেই গৌড়পাদ আচার্য এই উপনিষদের সহায়ক হিসেবে, এই উপনিষদের পাঠের সহায়ক হিসেবে তিনি কারিকা রচনা করেন। কারিকা অর্থাৎ শ্লোক। এই মাণ্ডুক্য উপনিষদ অত্যন্ত ছোট উপনিষদ, একে ব্যাখ্যা করে তিনি কারিকা রচনা করেন শ্লোক আকারে। তার মধ্যে 215টি শ্লোক রয়েছে। তো আমরা এই সমস্তটাই অধ্যয়ন করব, মাণ্ডুক্য উপনিষদ এবং তার সঙ্গে গৌড়পাদ আচার্যের যে মাণ্ডুক্য কারিকা সেটিও আমাদের অধ্যয়নের বিষয়। এই কারিকাটি কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত অথচ স্বয়ংসম্পূর্ণ। আর এতে কি রয়েছে? অদ্বৈতবাদের যে সমস্ত যুক্তিপূর্ণ ব্যাখ্যা সেইখানে রয়েছে। এই কারিকা মতে আত্মা ছাড়া এই জগতে কিছুই নেই। আর আত্মা কীরকম? তিনি হচ্ছেন এক ও অভিন্ন। এখানে দুই বা দ্বিতত্ত্বের কোনো স্থান নেই। গৌড়পাদের মতে সৃষ্টি বলে কিছুই নেই। আর এই যে কার্যকারণ সম্বন্ধ সেটাও তিনি অস্বীকার করেন। কারিকা অনুসারে বলা যায় যে জগৎ বলে কিছু নেই, তবে দৃষ্টি বিভ্রমের জন্যই আমরা এই দৃশ্যমান জগৎকে দেখে থাকি। এই যে জগৎ আমরা দেখে থাকি, যা আমাদের এই চর্মচক্ষুর দৃষ্টিগোচর হয়, সেইটি কিন্তু আসলে নেই। অর্থাৎ এটি ত্রিকালাবাধিত সত্য নয়। কোনটি আছে বলা হয়? যেটি সবসময়ই আছে, অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, অপরিবর্তনশীল, সেটি হচ্ছে সত্য। আর যেটি পরিবর্তন হয়ে যায়, যেটি অনিত্য বস্তু, সেইগুলো আসলে মিথ্যা, সেইগুলোকেই বলা হয় নেই। ঠাকুর যেমন বলেছেন যে এই জগৎ হচ্ছে মিথ্যা, আর সেই ঈশ্বরই সত্য, জগৎ মিথ্যা। তো সেইটি এই উপনিষদেও বলা হচ্ছে। আর এই যে সিদ্ধান্ত, এটি কিন্তু অত্যন্ত যুক্তিযুক্ত এবং শাস্ত্রসম্মত। এটা যে কেউ মনগড়া বলছেন তা কিন্তু নয়। এই কারিকাতেও এই কথাই বলা হয়েছে। আপাত দৃষ্টিতে এই কারিকাকে মনে হতে পারে যে অনেক কঠিন, আর বৌদ্ধ দর্শনের যে বিজ্ঞানবাদ বা আত্মগত ভাববাদ তার সঙ্গে অনেক মিল আছে, কিন্তু গৌড়পাদ আচার্য তিনি ছিলেন একেবারে কট্টর অদ্বৈত বেদান্তী। সুতরাং তিনি যে বেদের কথাই, উপনিষদের কথাই, অদ্বৈতবাদের কথাই বলেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অধিকাংশ উপনিষদই
এক বা একাধিক কাহিনীর মাধ্যমে শুরু হয়, আখ্যায়িকার মাধ্যমে শুরু হয়, কিন্তু এখানে মাণ্ডুক্য উপনিষদ এর ব্যতিক্রম। এই উপনিষদ প্রতীকের মাধ্যমে ব্যক্ত হয়েছে, আর সেই প্রতীকটা কি? সেই প্রতীক হচ্ছে অ উ ম বা ওম। ব্রহ্মকে আলাপ আলোচনার দ্বারা কিন্তু জানা যায় না। ঠাকুর কি বলেছেন, ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, একে আলাপ আলোচনার দ্বারা জানা যায় না, সেটি হচ্ছে অনুভবের বিষয়। তাই এখানে প্রতীকের অবতারণা করা হয়েছে, কোনো কাহিনী বা আখ্যায়িকার অবতারণা নেই, কিন্তু প্রতীকের অবতারণা করা হয়েছে। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে এই যে গোলাকৃতি কালো যে পাথর, সেইটি নারায়ণ শিলা জ্ঞানে পূজিত হয়। অর্থাৎ সেটি যে শুধু শিলা তাই নয়, তাকে যিনি পূজা করছেন তার কাছে তিনি স্বয়ং নারায়ণ, স্বয়ং ঈশ্বর। সেই শিলা, ক্ষুদ্র শিলাখণ্ডটি কিন্তু ঈশ্বর রূপে তিনি উপাসনা করে থাকেন। এই সব উপাসকের কাছে এটি যে কেবলমাত্র একটি ছোট নুড়ি, একটি কালো পাথর তা নয়, এটি কিন্তু তার কাছে স্বয়ং ঈশ্বর। তারা কিন্তু কোনো পাথরের পূজা করেন না, তাই না? যারা নারায়ণ শিলা পূজা করেন তারা কি পাথরের পূজা করেন? তা নয়। তিনি ভগবান সেই নুড়ির আড়ালে যে রয়েছে তাদের আরাধ্য দেবতা, তাদেরই, তাকেই পূজা করে থাকেন। এই পাথরের নুড়িটি তাদের আরাধ্য দেবতার প্রতীক। এছাড়াও আমরা দেখি যে বাণলিঙ্গ, শিবলিঙ্গ, যে বাণেশ্বর শিবলিঙ্গ, সেইটিও কিন্তু আমরা, সেটিও একটি পাথর, কিন্তু তাকে আমরা পূজা করি, আরাধনা করি। সেই আমাদেরই যে আরাধ্য দেবতা স্বয়ং ভগবান মহেশ্বর, তার প্রতীক রূপে। এছাড়াও ধরুন স্ফটিক লিঙ্গ যে পাওয়া যায়, স্ফটিক লিঙ্গের পূজা হয়, সেটিও কিন্তু সেই শিবেরই প্রতীক। সেই প্রতীকের মাধ্যমে কিন্তু আমরা সেই শিবকেই পূজা করি, তাই না? আমরা কিন্তু সেই পাথরকে, বাণেশ্বর শিবকে, বাণেশ্বর শুধু লিঙ্গ যে পাথর তাকে পূজা করি না, অথবা স্ফটিক শুধু তাকেই পূজা করি না, তার সেই প্রতীকের মাধ্যমে, তার ভেতরে যে আরাধ্য দেবতা, আমাদের যে আরাধ্য দেবতা, তারই পূজা করি আমরা। সেই জন্য ঈশ্বর সর্বত্রই রয়েছেন, আর তিনি এই সব কিছুই হয়েছেন। সেই জন্য কোনো কিছুই, যে কোনো কিছুই ঈশ্বরের প্রতীক হতে পারে, কারণ সর্বভূতে সেই প্রেমময়, সর্বত্রই সেই ঈশ্বর আছেন। তিনি ইট কাঠ পাথর ঘর বাড়ি গাছপালা জীবজন্তু পশু পক্ষী মানুষ সমস্ত জীব জগৎ সকলের মধ্যেই সেই ব্রহ্মই, অব্যক্ত ব্রহ্মই রয়েছে। অ উ মকে ব্রহ্মের উপযুক্ত প্রতীক বলে মনে হয়। সব কিছু যেমন ব্রহ্মের অন্তর্গত, ঠিক তেমনি সমগ্র ধ্বনি জগৎ অ উ ময়ের অন্তর্গত। মুখ বিবরের যেখান থেকে কোনো শব্দ নির্গত হয় সেই সব অঞ্চলকে স্পর্শ করেই অ উ ম উচ্চারিত হয়। সেই জন্যই ওমকে শব্দ ব্রহ্ম বলা হয়, যা হচ্ছে ব্রহ্মের প্রতীক। হিন্দু মতে ওই ওম শব্দটি খুবই পবিত্র, প্রতীকের দিক থেকে এই ওম বেদের সমান। আমরা কঠোপনিষদেও পাই যে ওম হচ্ছে পরব্রহ্মের প্রতীক আর অপর ব্রহ্মের বাচক। অর্থাৎ এই ওম হচ্ছে অপর ব্রহ্মের নাম আর পরব্রহ্মের প্রতীক। এছাড়াও আমরা গীতাতেও পাই যে ওমিত্তে কাক্ষরং ব্রহ্ম
ব্যাহরণ্মনুস্মরম ইহ প্রয়াতি ত্যজন দেহম সয়াতি পরমাং গতি। এই ওম ইতি একাক্ষর ব্রহ্ম, এই ওমই হচ্ছে ব্রহ্ম। মহর্ষি পাতঞ্জলি কৃত যে পাতঞ্জল যোগদর্শন সেখানেও আছে তস্য বাচক প্রণব। তস্য অর্থাৎ সেই যে পরব্রহ্ম পরমেশ্বর, তারই নাম হচ্ছে ওম, ওমকার প্রণব। প্রণব বা ওম একই। প্রতীকের দিক থেকে এই ওমটা হচ্ছে অত্যন্ত পবিত্র আর বেদের সমান। উপনিষদ বলছেন ওম এবং ব্রহ্ম হল এক ও অভিন্ন। সমগ্র ধ্বনি জগতের আশ্রয় হল ওমকার। সেই রকম এই যে ইন্দ্রিয়গ্রাহ্য যে জগৎ, ইন্দ্রিয়গ্রাহ্য যে জগৎ, তার যে আশ্রয় সেইটি হচ্ছে ব্রহ্ম। জ্ঞানের দ্বারা যখন আমরা এই দৃশ্যকে, এই জগতের যে দৃশ্যমান অস্তিত্ব রয়েছে তাকে অস্বীকার করি, তখন কি থাকে? তখন সেই একমাত্র ওঙ্কারই থাকে, আর ওম হচ্ছে ব্রহ্ম। এ যেন ভুল ভাঙলে আমরা যেমন আবিষ্কার করি যে সাপ বলে কিছুই নেই, সেখানে একটি দড়ি পড়ে আছে। এখন প্রশ্ন হলো যে অ উ ম একে আমরা কিভাবে ধ্যান করব। তার উত্তর হলো যে প্রথমে আমাদের বিরাটের ধ্যানে মগ্ন হতে হবে। এই যে জাগ্রত অবস্থা, এই অবস্থায় আমাদের নিরন্তর এই চিন্তা করতে হবে যে আমি ও বিরাট এক ও অভিন্ন। জাগ্রত অবস্থায় বিরাট তিনি এবং আমি এক। ব্রহ্মের যে সমষ্টি শরীর তাকেই বলা হয় বিরাট। অ উ ময়ের অবর্ণটি হচ্ছে বিরাটের প্রতীক। প্রথম যে অ সেটি হচ্ছে বিরাটের প্রতীক। তারপরে হচ্ছে স্বপ্ন অবস্থা। সেই স্বপ্ন অবস্থায় আমাদের ব্রহ্মের সমষ্টি মন অর্থাৎ হিরণ্য গর্ভের ধ্যানে মগ্ন হতে হবে। আর অ উ ম এর মধ্যে যে উ সেই বর্ণটি হচ্ছে হিরণ্য গর্ভের প্রতীক। আর সুষুপ্তি অবস্থায় অর্থাৎ গভীর নিদ্রা অবস্থায় সেই সময় কি থাকে? আমাদের মায়াযুক্ত ব্রহ্ম অর্থাৎ ঈশ্বরের চিন্তায় ডুবে থাকতে হবে। আর ম বর্ণটি হচ্ছে সেই ঈশ্বরের প্রতীক। এই অবস্থাতেও আমাদের অজ্ঞানতা পুরোপুরি থাকে। গভীর নিদ্রার সময় কি? গভীর অন্ধকার, ডিপ ডার্কনেস, কিন্তু সেই অবস্থাটা হচ্ছে অজ্ঞানে বিলীন হয়ে যাওয়ার অবস্থা। সেই অবস্থায় সেজন্য অজ্ঞানতাটা পুরোপুরি থাকে। আমরা যদি এই তিন অবস্থার ঊর্ধ্বে উঠতে পারি, তখনই আমরা সেই যে শুদ্ধ চৈতন্য অর্থাৎ সেই যে তুরীয় অবস্থা, ত্রিগুণাতীত অবস্থা, সেই অবস্থার সঙ্গে একীভূত হয়ে যাই, একাকার হয়ে যাই। আমরা তখন অমাত্র অর্থাৎ সব দুই বোধের পারে চলে যাই, আমরা তখন ব্রহ্মই হয়ে যাই। এই যে জগতে এখানে দুই রয়েছে, দ্বৈত রয়েছে, তাই এই তিন অবস্থা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিন অবস্থার পারে যে অবস্থা যাকে বলা হচ্ছে অমাত্রা, আবার যাকে বলা হচ্ছে তুরীয় ত্রিগুণাতীত, সেই অবস্থায় কি হয়? আমরা এই সমস্ত দুই দ্বৈতের ঊর্ধ্বে চলে যাই, সেখানে শুধু একত্বই রয়েছে, সেই ওয়াননেস অভেদতাই রয়েছে, সেইটি হচ্ছে ব্রহ্ম। সেই হচ্ছে আত্মা, তিনি হচ্ছেন ব্রহ্ম। এইভাবে এই অ উ ম অর্থাৎ ওম, এইভাবেই আমাদের জীবনকে
চরম লক্ষ্যের দিকে পৌঁছে দেয়। আমরা তো সবসময় ব্রহ্মই আছি, তাই না? আমরা কিন্তু সবসময় ব্রহ্মই আছি, কিন্তু যে কোনো কারণেই হোক এ সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই, আমরা সচেতন নই। কীভাবে এই অজ্ঞানতাকে দূর করা যায়? আমরা এই যে আমরা সর্বদাই সেই ব্রহ্মই আছি কিন্তু আমরা জানি না, খবর নাই। ঠাকুর বলছেন, বিদ্যাসাগরের ভেতরে দেখলাম সোনা জলজল করছে কিন্তু খবর নাই। আমাদেরও সেই একই অবস্থা, ভেতরে সোনা জলজল করছে, অন্তর বহিষ্চতত সর্বম, সেই অন্তরে বাহিরে সেই একই ব্রহ্ম বিরাজমান, কিন্তু খবর নাই, আমরা জানি না। যে কোনো কারণেই হোক, অজ্ঞানতার কারণেই হোক, তাহলে আমাদের কী করতে হবে? সেই সম্পর্কে, সেই অজ্ঞানতাকে দূর করতে হবে, সেই জ্ঞানের বিষয়ে সচেতন হতে হবে। তাহলে এই অজ্ঞানতাকে কীভাবে দূর করা যায়? তার একটি উপায় হলো যে আমি ব্রহ্ম এই চিন্তা, এই কথা সব সময় চিন্তা করা, সব সময় এটি চিন্তা করা। স্বামীজি কি বলেছেন, তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। তুমি যদি নিজেকে সবল ভাবো, সবল হইয়া যাইবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, দুর্বল হইয়া যাইবে। টুডেজ ইমাজিনেশন ইজ টুমোরোস রিয়ালিটি। এখন আমরা যা চিন্তা করব সেটি কিন্তু ভবিষ্যতে হয়ে যায়। সেই জন্য বলা হয় যে আত্মা তিনি কীরকম, তিনি হচ্ছেন কল্পস্বরূপ, যা চিন্তা করা যায় তাই হয়ে যায়। আমরা যেমন চিন্তা করি তেমনই হয়ে যায়। আমরা পূর্ব পূর্ব জন্মে যেমন চিন্তা করেছি এই জন্মে তার আমরা ফল লাভ করছি। আবার এখন আমরা যেই চিন্তা করব ভবিষ্যতে, ভবিষ্যতের রূপকার সেইটি হবে। জাগ্রত অবস্থায় যদি আমরা এই চিন্তায় বিভোর থাকতে পারি যে আমি কে, আমি হচ্ছি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অদ্বয় অসঙ্গ আত্মা, আমি সেই ব্রহ্ম, এই চিন্তা যদি আমরা সবসময় করতে পারি তাহলে কি হবে? সেটি আমাদের অন্তরের গভীরতম প্রদেশে, আমাদের চেতন মনকে ছাড়িয়ে সেটি আমাদের অবচেতন মনের গভীরে প্রবেশ করবে, সেটি সংস্কার রূপে দৃঢ় হয়ে যাবে। সেটি তখন আমাদের সেই ছাপ, অর্থাৎ সেই চিন্তার, গভীর চিন্তার ছাপ আমাদের স্বপ্ন এবং সুষুপ্তি অবস্থাতেও পড়বে। এই যে স্বপ্নটা কি, এই জাগ্রত অবস্থায় আমরা যা কিছু অভিজ্ঞতা করি, যা কিছু দেখি শুনি, আমাদের যে অভিজ্ঞতা হয় সেইটিরই প্রক্ষেপণ হয় স্বপ্ন অবস্থায়। অর্থাৎ যা কিছু আমরা চিন্তা করি সেইটি কিন্তু স্বপ্ন অবস্থায় আসে। স্বপ্নটা কি, স্বপ্নটা কিন্তু বাইরের কোনো বস্তু টস্তু নয়, ওটা আমাদের ভেতরেরই, ভেতরেরই বহিঃপ্রক্ষেপণ। ওই ওই বিষয়ে আমরা এই উপনিষদে আরও বিস্তারিতভাবে জানব। তো যখন আমরা জাগ্রত অবস্থায় যেটি খুব গভীরভাবে চিন্তা করি, সর্বদাই চিন্তা করি, সেইটি আমাদের মনের গভীরে অত্যন্ত দৃঢ় গভীর ছাপ ফেলে এবং সেটি আমাদের কিন্তু আমাদের যে স্বপ্ন অবস্থা সুষুপ্তি অবস্থা তাতেও সেই ছাপ পড়ে এবং ক্রমে সেটাই আমাদের সেই যে তুরীয় অবস্থা, ত্রিগুণাতীত অবস্থা তাতে পৌঁছে দেয়। আর এই উপনিষদই হচ্ছে সেই কাজটি করে দেয়। এই যে প্রতীক অ উ ম ওমকার, এই প্রতীকের মাধ্যমে, এর উপাসনার মাধ্যমে, এর অধ্যয়নের মাধ্যমে, এটা বোঝার মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে দৈনন্দিন জীবনের যে অভিজ্ঞতা তার মধ্যে থেকেই কিন্তু আমরা সেই তুরীয় অবস্থায় পৌঁছে যেতে পারি। এটা এখন এই মোমেন্টে, এই মোমেন্টেই আমরা যে জেগে আছি, তাই না?
এটা আমাদের সকলেরই ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, প্রত্যক্ষভাবে আমরা সবাই অনুভব করছি যে আমি এখন জেগে আছি, তাই তো? তাকেও ঘুমিয়ে পড়েছেন শুনতে শুনতে, বেদান্ত শুনতে শুনতে হয়তো অনেকের ঘুমও এসে যেতে পারে। মনটা শান্ত হয়ে যায়, তো মনটা শান্ত হয়ে গেলে তখন অনেক সময় নিদ্রা তন্দ্রা এসে যায়। তো এই সময় আমরা সকলেই অ্যাওয়্যার, আমরা সকলেই জ্ঞাত আছি যে আমি জেগে আছি। তো এই যে অবস্থা, তারপরে যখন আমরা নিদ্রা যাব, স্বপ্ন অবস্থা, তারপরে গভীর নিদ্রা অবস্থা, সেখানে কি রয়েছে? সেখানে রয়েছে সেই অজ্ঞানতার অন্ধকার। এই তিন অবস্থার পারেও যেই অবস্থা, সেইটি যে সেই তুরীয় অবস্থা, এর দ্বারাই আমরা কিন্তু সেই অবস্থায় পৌঁছে যেতে পারি। সেই তুরীয় অবস্থাই হচ্ছে মুক্ত অবস্থা, সেটি হচ্ছে মুক্তি, মোক্ষ, নির্বাণ, সেটি হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এবং পরমানন্দ প্রাপ্তি। তার দ্বারাই কিন্তু আমরা আমাদের জীবনের যে হাইয়েস্ট গোল, সবচেয়ে উচ্চ যে আমাদের জীবনের উদ্দেশ্য, সেটি আমরা লাভ করতে পারি। এখন আমরা